সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার সকল বন্ধুদের এবং দর্শকদের আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে অত্যন্ত একটি বড় চাকরি সংক্রান্ত খবর নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন না যে প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি পদে বিভিন্ন ব্যাংকে প্রায় 1500 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে IBPS সংস্থা। এই IBPS হলো এমন একটি সংস্থা যারা এই বিভিন্ন ব্যাংকে কর্মী নিয়োগের পরীক্ষাগুলি নিয়ে থাকেন এবং যোগ্য প্রার্থীদের নির্বাচিত করে বিভিন্ন ব্যাংকে রিকমেন্ড করেন। আজকে আমরা এই প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি পদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে IBPS সংস্থাটি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আজকে ভিডিওটি আমরা চলুন শুরু করি। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আমার সমস্ত ভিউয়ার্সদের প্রতি আবেদন, যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পকে সাবস্ক্রাইব করেননি, আপনারা ঠিক এই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এই বেল আইকনটিতে প্রেস করে এই যে অল নোটিফিকেশান বাটনটি আপনারা সিলেক্ট করে নেবেন, সো দ্যাট নেক্সট টাইম যখনও কোনো ভিডিও আমি ইউটিউবে আপলোড দেবো তার নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করি। দেখুন, আপনাদের সামনে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ IBPS-এর একটি আমরা অ্যাডভার্টাইজমেন্ট খুলেছি। এখানে লেখা রয়েছে, দেখুন, কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার্স অর ম্যানেজমেন্ট ট্রেনিজ ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশনস। আর এখানে বলা হচ্ছে দ্য অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি অ্যান্ড মেন ফর দ্য নেক্সট কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর সিলেকশন অফ পার্সোনাল ফর প্রবেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি posts in the participating organizations is tentatively scheduled in October-November 2020. অর্থাৎ এই যে দুটি পোস্ট, প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি, এই দুটি পোস্টে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা এই বছরের অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা। আমরা চলুন দেখে নিই যে ঠিক কোন কোন ব্যাংকে নিয়োগ হবে। এখানে দেখুন ব্যাংকের লিস্টটি দেওয়া রয়েছে, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, আরও ব্যাংক রয়েছে। এইসব ব্যাংকে এই সমস্ত এই দুটি পদ অর্থাৎ প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ হবে। আমরা দেখে নিই, দেখুন এখানে বলা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে 5 আগস্ট থেকে। তার মানে ইতিমধ্যেই যারা আবেদন করবেন তাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এটি চলবে 26 আগস্ট অবধি। আপনারা ফিস দিতে পারেন 5 আগস্ট থেকে 26 আগস্ট অবধি। আপনাদের জানেন এখানে প্রি এক্সাম ট্রেনিং একটা দেওয়া হয়, সেটি কল লেটার আপনাদেরকে সেপ্টেম্বর নাগাদ ডাউনলোড করে নিতে হবে এবং প্রি এক্সাম ট্রেনিংটি আপনাদের দেওয়া হবে সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে। আর আপনারা দেখুন অনলাইন যে প্রিলিমিনারি পরীক্ষাটি হবে তার কল লেটার আপনাদেরকে অক্টোবর মাসে ডাউনলোড করতে হবে। অনলাইন পরীক্ষা যেটা এখনও অবধি ঠিক রয়েছে হবে, তো সেটি হবে অক্টোবরের 3 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষাটা হওয়ার কথা রয়েছে। এই অনলাইন প্রিলিমিনারি পরীক্ষাটি অক্টোবরের 3, 10, 11 হয়ে যাওয়ার পর অক্টোবরের মধ্যে অথবা নভেম্বরের শুরুর দিকে আপনার রেজাল্ট হয়ে যাবে এবং অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে থাকলে তবেই আপনারা অনলাইনে মেন পরীক্ষায় বসতে পারবেন, যেটি হবে 28 নভেম্বর। এবং 28 নভেম্বর প্রিলিমিনারি মেন পরীক্ষায় পাশ হলে আপনাদের জানুয়ারি মাস নাগাদ ইন্টারভিউ হবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ ইন্টারভিউ হলে 2021 সালে এপ্রিল মাস নাগাদ আপনাদের নিয়োগ দেওয়া হবে। এবার আমরা দেখে নিই, চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী যোগ্যতা এখানে প্রয়োজন। এখানে প্রথমে বলা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে, বয়স 1-8-2020 অর্থাৎ 1 আগস্ট হিসাবে বয়স হতে হবে ন্যূনতম 20 বছর এবং সর্বাধিক 30 বছর। কিন্তু এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে নিচে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ বয়সের কিন্তু ছাড় দেওয়া এখানে হবে। এবার আমরা দেখে নিই এডুকেশনাল কোয়ালিফিকেশানস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা 26 আগস্টের মধ্যে যে কোনো ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে ডিগ্রি থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। এবার আমরা দেখে নিই যে অনলাইন এক্সামিনেশন যে প্রিলিমিনারিটা হবে তার মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা যেটি হবে সেটি 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে ইংরেজি ভাষার ওপর থাকবে 30টি প্রশ্ন 30 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 35টি প্রশ্ন 35 নম্বরের, রিজনিং এবিলিটি থাকবে 35টি প্রশ্ন 35 নম্বরের, অর্থাৎ সর্বমোট 100টি প্রশ্ন থাকবে 100 নম্বর। এবং দেখুন প্রত্যেকটি গ্রুপের জন্য 20 মিনিট করে সময় থাকবে। এখানে কিন্তু মনে রাখতে হবে সব গ্রুপে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং এবিলিটি সব গ্রুপে IBPS কর্তৃক নির্ধারিত ন্যূনতম মার্কস কিন্তু
প্রার্থীকে পেতে হবে। আর মেন পরীক্ষা হবে কোন কোন বিষয়ের উপর সেটা একবার দেখে নিন আপনারা। মেন হবে 1 নম্বর আছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, এখানে 45 খানা প্রশ্ন থাকবে, এটার 60 নম্বর হবে, আর এটার সময় দেওয়া হবে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেসের ওপর 40 খানা প্রশ্ন থাকবে, এটি মার্কস হচ্ছে 40, এটি সময় এর জন্য সময় দেওয়া হবে 35 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 35 খানা প্রশ্ন থাকবে, এর জন্য 40 নম্বর ধার্য রয়েছে, এর জন্য সময় দেওয়া হবে 40 মিনিট। ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে 35 খানা প্রশ্ন থাকবে, এর জন্য 60 নম্বর বরাদ্দ রয়েছে, এর জন্য সময় দেওয়া হবে 45 মিনিট। আর দেখুন সর্বমোট 155 খানা প্রশ্ন থাকবে, নাম্বার দেওয়া হবে 200, আর সময় দেওয়া হয়েছে 3 ঘন্টা। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেটার রাইটিং অ্যান্ড এসএ রাইটিং 2 খানা প্রশ্ন থাকবে, সর্বাধিক 25 নম্বর দেওয়া হবে এখানে, আর এটির জন্য দেওয়া হবে দুটো লেখার জন্য 30 মিনিট সময়। এরপরে আপনারা দেখে নিন টেন্টেটিভ যে ভ্যাকান্সি, এই যে এখানে দেখুন পার্টিসিপেটিং অর্গানাইজেশন অর্থাৎ ব্যাংকগুলির নাম দেওয়া রয়েছে, এখানে কোন ক্যাটাগরিতে কতগুলি পোস্ট রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, এবং টোটাল দেখুন 1417। এটা কিন্তু আরও অনেক বাড়তে পারে, কারণ এনআর নট রিপোর্টেড ব্যাংক রয়েছে 1, 2, 3, 4 ব্যাংক এখনও কিন্তু কোনো রিপোর্ট দেয়নি, এদের সংখ্যাটা বাড়বে 1500-এরও অনেক বেশি এখানে রিক্রুটমেন্ট হবে। তো বন্ধুরা, এই ছিল ব্যাংকের নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের জন্য। যিনারা এখনও অবধি আবেদন করেননি, যিনারা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক অবশ্যই এখানে আবেদনটি করে ফেলুন, এবং যিনারা এখনও অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকুন।